এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুশি, আজকে আবারও সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আর আমি সকালে একটু বেরিয়েছিলাম, সেটা আমার পার্ট ওয়ানে অলরেডি আপনারা দেখে ফেলেছেন আমি কোথায় গিয়েছি, কী কী কিনেছি। আর এখন আমি বাসায় চলে এসেছি, দুপুরে লাঞ্চও হয়ে গেছে, বাট এখন অলমোস্ট বিকাল। তাই ভাবলাম আমি আর মা মিলে কিছু রান্নাবান্না করি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা একসাথে রান্নাবান্না করবো, বিকজ বাংলাদেশে আমাদের কখনোই একসাথে রান্নাবান্না করা হয়নি। সো এখন আমি আর মা মিলে একসাথে রান্নাবান্না করবো। সো কী কী রান্না করছি সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটাই দেখতে হবে। আশা করছি আগের ব্লগগুলোর মতন এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটা কিন্তু একটা লাইক করতে পারেন। আর এটা হবে ডে থ্রির পার্ট টু, সো লেটস গো। আর আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম, যখন আমি আমার প্যাকিংয়ের ভিডিওটা করছিলাম বা কী কী এনেছি আনবক্সিং ভিডিও করছিলাম, তখনই বলেছিলাম যে মা আমার জন্য অনেকগুলো মাছ ভাজি করে এনেছে। এখানে প্রায় 4-5 রকমের মাছ আছে, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ, রুই মাছ এবং আরও অনেক মাছ আছে, আইসাদা মাছ যেটা চাঁদা মাছ বলে ওটাও আছে, প্রায় 4-5 রকম আরও বেশি মাছ আছে এখানে। এটা অনেক বড় একটা বক্স, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর সেই সাথে মা আমার জন্য 2 পিস চিকেনও ম্যারিনেট করে এনেছিল বারবিকিউ করে, আর এছাড়া আরও অনেক আইটেম তো আছেই। আর মামনি এগুলোকে ভালোভাবে রান্না করে একদম বরফ করে নিয়ে এসেছে। এখন যে বক্সটা আমি খুলছি এটা ছিল লইট্টা মাছের একটা বক্স। সো লইট্টা মাছ আমার পার্সোনালি খুবই পছন্দের, আর এখানে লইট্টা মাছের প্রাইসটা অনেক বেশি। আর আমি যেহেতু ভাবে রান্নাও করতে পারি না লইট্টা মাছ, তাই আমি কখনো কিনি নাই। বাট আজকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছে অলমোস্ট পার কেজি 1200 টাকা করেই। আর এটা ছিল লইট্টা মাছ। সো লইট্টা মাছ দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, আমি যখন খাবো তখন আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর এটাও ছিল একটা সামুদ্রিক মাছ, এটাকেও রান্না করে একদম বরফ করে নিয়ে এসেছিল যাতে নষ্ট না হয়। আর এখন যে বক্সটা খুলছি সেটা ছিল মাটনের। অলরেডি আমি এক বক্স মাটন খুলে রান্না করে খেয়েও ফেলেছি, রান্না করে বলতে জাস্ট গরম করে খেয়ে ফেলেছি। এটা ছিল আরও এক বক্স, এরকম বড় বড় 2 বক্স মাটন এনেছিল আমার জন্য। সো মাটন, ফিশ, বিভিন্ন ধরনের ফিশ, এখানে প্রায় টোটাল 7 রকম বা 8 রকমের ফিশ আছে, কারণ বড় বক্সটাতে অনেকগুলো ফিশ আছে। আর সাথে এই চিকেন ম্যারিনেট করাটাও এখানে বারবিকিউ করে এনেছিল। তো সব মিলিয়ে আসলে আমার অনেক দিন চলে যাবে। আর এরপর এখানে আমরা যে আগের দিন এনএসকে থেকে চিকেনটা এনেছিলাম ওটা আর কিছু করা হয়নি, ওটাকে একটু পিস পিস করে রেখে দিব। অলরেডি এতগুলো মাছ, তার সাথে আবার মাটন অ্যান্ড তার সাথে চিকেনও আছে। চিকেন বলতে আমরা যে এনএসকে থেকে চিকেনগুলো নিয়েছিলাম ওই দিন ওগুলো প্রসেস করা হয়নি, একসাথে তো আমরা অনেক চিকেনই নিয়ে নিয়েছিলাম প্রায় 5.5 কেজির মতন। সো এখন ওগুলোকে একটু প্রসেস করে আলাদা আলাদা করে রাখবো, যেহেতু আজকে কোথাও বের হওয়া হয়নি, এখানে অনেক বেশি বৃষ্টি, সো খুব একটা বের হতে পারিনি আমরা। তাই এখন আমরা এই যে মাছগুলো তো আমি দেখিয়েছি একটু আগে, আর ওখানে মামুনি অলরেডি চিকেনগুলোকে প্রসেস করছে, সো এগুলোই করছি। আর এরপর কি রান্না করবো আমি আসলে নিজেই জানি না, তো যেটাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে মাছগুলো দেন মাটনগুলোকে আমরা একটু পলি করে রেখে দিচ্ছিলাম, বিকজ বক্সে করে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা একটা ফ্রিজ বা 2 ফ্রিজ মিলে 3 জন ইউজ করি। সো এরপর আমি এগুলোকে একটু পলি করে নিচ্ছিলাম, মামুনি করে দিচ্ছিল সব কিছু, আমি জাস্ট ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর এগুলোকে পলি করে রাখার আরও একটা সুবিধা হচ্ছে, আমার যখন যেটা খেতে ইচ্ছে করবে আমি জাস্ট একটা পলি বের করে ওটাকে মানে ডিফ্রোজ করে একটু প্রসেস করে করে ফেলতে পারবো রান্নাটা। আর এখানে মামুনি রান্না করছিলেন মাটন, আই মিন রান্না করা না, এটাকে জাস্ট একটু প্রসেস করে রেখে দিচ্ছিলেন, আর আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে অলরেডি চিকেন কাটা শুরু হয়ে গেছে, এগুলো আমরা এনএসকে থেকে নিয়েছিলাম। আর এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিলো, সন্ধ্যার সময় আমরা ব্রাউনি আর কফি খাচ্ছিলাম। আর এই ব্রাউনিগুলো কিন্তু মামুনি বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলো। আর এখানে অলরেডি প্রিপারেশন চলছে, নারকেলের যে জলটা হয় নারকেল দিয়ে দেন দই দিয়ে একটা চিকেন ম্যারিনেট করবে। আর এখানে আমি অনেকগুলো আদা আর রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এখানে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে, এখানে চিকেন রান্না করা হবে। আর এই মশলাগুলো তো আমি আমার আগের আনবক্সিং ভিডিওতেই দেখিয়েছিলাম, মামুনি বাংলাদেশ থেকে এনেছে। আর এই হলো আর্ট, এই হলো আর্টিস্ট। আর এখানে খিচুড়ি রান্না হচ্ছে, মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে। আর এখানে প্রসেসটা আসলে আমার ভিডিও করা হয়নি, খিচুড়ি রান্নার প্রসেসটা সবাই কম বেশি জানেন, তাই আমি আর ভিডিও করিনি। তাই এখানে আমি খিচুড়ি রান্নার পরে দেখলাম কি যে মামুনি আবার চিকেনটা রান্না করছেন, যেটা দই দিয়ে আর নারকেল দিয়ে করছে, তো ওটাও আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম।
তো রান্নার পরে দেখলাম কি যে অনেক অনেক সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর এখানে চিকেনগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছিল কেটে, আর সেই সাথে এই ম্যারিনেশনটা করে রাখছিল, যদি আমি কখনো চিকেন ফ্রাই করতে চাই তাহলে এখান থেকে নিয়েই ভেজে খেয়ে ফেলতে পারবো। এখন বাজে অলমোস্ট রাতের 9টা, সেই বিকাল থেকে শুরু করে এখন 9টা পর্যন্ত টিল নাও ম্যারিনেশন চলছে। প্রথমে খিচুড়ি, চিকেন দিয়ে খিচুড়ি, তারপর একটা চিকেনের প্রিপারেশন, এরপর সব মাছ মাংস মাটন সব তো দেখালামই, আর এখন চলছে এটার প্রিপারেশন। কিমার মাংস, দেন কিছু লেগ পিস আলাদা করা, উইংস আলাদা করা। আর এরপরে চিকেন গুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম, এখানে ম্যারিনেশনটাও আছে। মামুনি তার এক কাদার রান্নাবান্না শেষ করে ফেলেছে, আর এখন আমরা চলে যাচ্ছি নিচে, নিচে গিয়ে কিছুক্ষণ আড্ডা করব, তারপরে আবার বাসায় চলে আসব। মেইনলি রান্নাবান্না করে মামুনি অনেক বেশি টায়ার্ড ছিল, তাই আমরা একটু নিচে গিয়েছিলাম। আর এই স্ট্রিট মলটা তো আপনারা সবাই চেনেন, আর আমি এখানে মামুনিকে দেখাচ্ছিলাম যে এই সাইডে এটা আছে ওটা আছে। এরপরে হাঁটাহাঁটি শেষ করে আমরা আবার বাসায় চলে আসবো। ঠিক তখনই মামুনি বললো মামুনির প্যাকেটে খেতে ইচ্ছে করছে, তাই আমরা আরাবিয়ান শপটাতেই গিয়েছিলাম। তো আমি জীবনে প্রথমবার দেখলাম কাউকে যে স্প্যাগেটি খেতে গিয়ে এত বেশি এক্সাইটেড থাকতে। সো যাই হোক, স্প্যাগেটি চলে এলো, এটা ছিল চিকেন স্প্যাগেটি। মামুনি দেখেই খুব তাড়াতাড়ি করে এটাকে খাওয়ার জন্য ট্রাই করছিল, আমি ভুলেই গিয়েছিলাম যে একটা পিকচার নিতে হবে। পরে যদিও আমি একটা পিকচার নিয়ে নিয়েছিলাম, আর আমাকে বকা দিচ্ছিল কেন আমি ভিডিও করছি। তো এই তো এরপর স্প্যাগেটিটা শেষ করে আমরা বাসায় চলে আসছিলাম। আসার সময় আমি দুটো আইসক্রিম নিলাম, আমরা দুটো আইসক্রিম খেলাম ওখান থেকেই। সো এই আইসক্রিমটা আমার অনেক অনেক পছন্দের একটা আইসক্রিম, আমার খুব ভালো লাগে, আমি যখনই নিচে নামি এটা খাই। এরপরে আইসক্রিম নিয়ে বাসার থেকে চলে আসছিলাম। এটাই ছিল আমার আজকের সারাদিনের পার্ট টুর একটা ব্লগ। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওতেও একটা লাইক করতে পারেন। আর এরপরের দিনও কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম, প্রতিদিনই আসলে কিছু না কিছু করা হচ্ছে, তাই ভিডিও করা হচ্ছে। আশা করছি নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, আর ততদিন পর্যন্ত বাই বাই।